পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক্স মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল। সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দার একটি হোটেলে সোমবারে ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক্স মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি ও চ্যানেল আই মক্কা প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসটিভির জেদ্দা প্রতিনিধি বাহারুদ্দিন বকুলের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল এফ এম বোরানউদ্দিন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ইয়াসির মিয়া। জেদ্দা থেকে আল মামুন শিপনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।